여겼더니 물이 묻어 물이 묻어 좀 애로나 반 가요 애고 떨어져요 따위 술로 다니고 미안한 애고들로 밥한 거 산기 받아 미안해 비싸로 아 떨어져라 안 받아 산기 받아 아무나 떨어져라 누구도 못 내번 롤링 거벤니 BGP니 내 생각에 힘들다 MP 대가 누구도 못 সবাইকে নমস্কার খুলুন বাজার করো আজকে আমাদের রাখালতলি বাজারে এই বাজার সভা এই বাজার সভা অলরেডি আছে সবকিছু শুধু আপনার অধিকারের জন্য আপনি অধিক অস্তিত্বের জন্য উনি আসছেন এবং আপনাদের সবার সহযোগিতা চাইছেন তার জন্য আমি সবাইকে বলবো আমাদের মহারাজ প্রত্যুষ মানিক্য বলছেন আমি কোনো দল ধর্মের বিরোধী নয় আমাদের কিছু টাইম সব তাই আমরা প্রোগ্রাম শীঘ্রই শুরু করে দেব আর এখন আমাদের সামনে এবং আমাদের মধ্যে উপস্থিত আছে মাথায়
যে মান খাইতে হলে ও মান খাইলে মানে আমি সেবা তাও তিনি বাজে অং খাইতে হবো বা রামচাঁদ কি চাবতি আর বুকুবতি আছে মানে সোনার চাবত মুখি দিয়ে তৈরি ব্যবহার করেছে ওরা তো ওরা ভাব নেই উনি বারবার বলেন আমার আমার ঈশ্বরের আশীর্বাদে কিছু অভাব নেই তবু উনি কেন এত কষ্ট পাচ্ছেন এত কষ্ট সহ্য করছেন কেন সেটা আমার জন্য আপনার জন্য তার জন্য বলছি সে ভোট আমরা চাইছি সবার কাছে আপনারা এখানে আজকে এই সভায় না আসলেও আপনার ঘরে থেকে আপনার যার যার দোকানে থেকে আমার কথা জানেন সমস্ত স্তরের মানুষ সমস্ত বর্ণের মানুষ সমস্ত ধর্মের মানুষ আমাদের পাশে আছে কেউ চূড়াশ্রোতে কেউ সামনে অনেকে ভয় পাচ্ছে বিষয়টা পরিষ্কার আমি যত সমতলে মানুষের বাড়িতে গেছি সবার একটাই কথা আমি বলি আজকে আজকে এমন একটা বাগানে এলাকাতে আমি গেছি যেখানে মানে আমারই যাওয়ার কথা ছিল না মানে প্রথমে ভাবছিলাম সেখানে আমি যাব কি যাব না আপনাদের মনে আছে কোনদিন নমস্কার কথা কোনদিন নমস্কার ওই জায়গায় যেতেন লুকিয়ে লুকিয়ে যেতেন এখানে যারা উপস্থিত 90% মানুষ সিনিয়র করতেন আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের পূর্বপুরুষরা যারা ছিল সিপিএম যখন কবর শুরু করে সে হেমন্তদের পরমা সুদন্যদের পরমা দীনেন্দ্রের পরমা অগুণদের পরমা তারা সে বিপুল চক্রবর্তীর আগে তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে মানুষের বাড়িতে যেত অন্ধকারে বসে মিটিং করত আলো তো মিটিং করতে পারতো না আমি আমার বাবাকে দেখেছি আমার বাড়ির গোয়ালের মিটিং হতো কোন স্পষ্ট মতো চুপ কাউকে বল না মিটিং চলছে কিসের মিটিং কমিউনিস্ট পার্টি তখন সিপিআই তৈরি হয়নি তখন সিপিআই ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পরে মার্কসিস্ট হয়েছে তো এইভাবে মানুষের বাড়িতে যেত এই কমিউনিস্ট তমসূত্র সেখান থেকে আমাকে ভিডিও কল দিয়ে যেত না ওই লোকটা আমার সঙ্গে আছে সেখান থেকে কথা বলে আমি কথা বলতাম আরেকটা বাড়িতে যেত ফোনে কথা বলে দিত এইরকম যখন আমি জিজ্ঞেস করতাম কেন আসবেন না বলে না এখানে হানাদারা রয়েছে হায়না রয়েছে এখানে রক্ত সরকারে কিছু জীব রয়েছে যারা শুধু রাতের অন্ধকার না দিনের বেলাও মানুষ মরে এখন যদি আমি মতার সঙ্গে আসে মতার পতাকা কাঁধে নেই মিছিলে যাই রাত্রে আমার বাড়ি রক্ত থাকবে না তোমার ভাবতে হয় জেলাতে আপনার কাঁধে পতাকা নিয়ে করতে হবে না মিছিলে তোলা দিতে হবে না কিন্তু যে প্রতিশোধ নেওয়ার কথা এই যে একটা দুর্মাবাদী সরকার একটা বাপ্পার সরকার একটা মৃত্যুর সরকার তার বিরুদ্ধে নিয়মের প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়েছে ওই নিয়ম প্রস্তুতে বুট পাশে প্রমাণ হবে দুই তারিখ যখন বুট পাশে প্রমাণ আমি বলি হাজার হাজার ভুলে আমরা ঈশ্বর মা সব দিক থেকে নিয়ে যাবো আমাদের কাজটাতে পারবে না কাজ একটাই নিয়ে যাচ্ছি দুটো কাজ নাই যারা পান খান নিজের গাড়ির পয়সায় পান কিনে নিয়ে যাবে ওই যে যে বাড়িগুলি এখনো ভয় পাচ্ছে তাদের বাড়িতে যাবে একটু পান খাওয়াবেন বলবে আর তো সময় নাই মিছিলে যেতে হবে না মিটিংও যেতে হবে না শুধু আপনার মার্কেটটা দেখেন একদম রসে এটা তো আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল কিন্তু জানেন যে 16 ফেব্রুয়ারি আমাদের বিধানসভা নির্বাচন তো আমরা গতকালকে এক সুবিশাল সমাবেশ করেছি সেখানে আমাদের সবার প্রিয় সবার শ্রদ্ধেয় উপভোগরা মুসলমানি কথা ছিলেন কিন্তু তারপরেও আমাদের যে রুটিন কর্মসূচিগুলি এগুলি কিন্তু আমরা বন্ধ করিনি আমাদের যে মায়েরা বোনেরা আমাদের ভাইরা সবাই কিন্তু মাঠে রয়েছেন আজকে এই যে ছোট ছোট মিটিং এই যে সভাগুলি চলছে উঠান সভা বাজার সভা এতে প্রমাণ দিচ্ছে যে আমরা আমাদের যারা ওয়ারিয়র্স আছে যারা ওয়েলিশার্স আছে তারা কিন্তু সচেতন এবং শুধু আজকে না আগামী 16 তারিখ বিধানসভা নির্বাচন ভোট হওয়ার পরেও 2 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ওয়ারিয়ররা কেউ কিন্তু ঘুমাবেন না একদম তীক্ষ্ণ দৃষ্টি থাকবে কেন কোথাও কোনো ধরনের কোনো গোলযোগ না হয় এবং 2 তারিখ ভোট গণনার পরে আমরা ওই আমাদের গণনা কেন্দ্র থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসবো সেটা নিশ্চিত এর জন্য আমাদের মায়েরা বোনেরা সবাই কিন্তু প্রস্তুত